তো গাইজ, আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা দীঘা যাচ্ছি, আর এখন আমি গাড়িতে। সো গাইজ, দীঘা ইজ অন। আমরা এখন মূত্র বিসর্জন করার জন্য নেমেছি। চার ঘন্টা জার্নির পর পৌঁছে গেছি দীঘা। বাট আমরা দীঘা এখন দাঁড়াবো না, এখন ডাইরেক্টলি আমরা যাচ্ছি মোহনা। সারা রাতের জার্নি করার পর ফাইনালি বাঙালির গোয়াতে পৌঁছে গিয়েছি আমরা। এসব জায়গায় মাঝে মাঝে আসতে হয়, নিজের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়, বুঝছো? মানে এতদিন ধরে আমার মাথায় যত টেনশন ছিল, যত কিছু ছিল, রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তো এরকম সিচুয়েশন হয়ে থাকে, তাতে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে মানুষের ভালোবাসা। যারা দেখে চলে যাচ্ছে গো, তো যারা দেখে আমার সাথে এসে কথা বলে অ্যান্ড ভীষণ ভালো লাগে। অ্যান্ড জাস্ট জায়গাটা দেখো তোমরা, এখন সবে 6টা বাজে, আর এখনই প্রত্যেকটা পদক্ষেপে কাউকে না কাউকে পেয়ে যাচ্ছে। আমি ভাবছি যে একটু সকাল হলে কি হবে। তো এরপর আমরা এসেছিলাম এখানে অক্টোপাস দেখার জন্য, আর অসাধারণ অসাধারণ কিছু দেখতে আমরা মাছ দেখেছি। আমি জানি না এক্স্যাক্টলি এখানে কী কী মাছ আছে, বাট এটা গলদা চিংড়ি, এটা বুঝতে পারছি, আর এগুলো ক্যাঁকড়া, এটা শঙ্কর মাছ, অ্যান্ড আর চিনি না আমি, এগুলো শুটকি মাছ। ও ভাই, বাট শুটকি মাছের এত পচা গন্ধ! তো আমরা মাছ দেখতে গেছিলাম, কিনতে নয়, জাস্ট দেখতে গেছিলাম যে ওখানে কী কী পাওয়া যায়। অনেক রকমের নতুন নতুন মানে মাছ দেখলাম, যেগুলো আমি কখনো দেখিনি। আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল খোঁজার জন্য, কারণ আমরা হোটেল বুক করিনি। যেই হোটেলে সুইমিং পুল আছে সেই হোটেলে যাব আমরা। মেন বিষয় হচ্ছে এটাই যে ভীষণ গরম, মানে এখন সকাল 6:30টার কাছাকাছি বাজে, এখনই এরকম গরম, একটু পরে কি হবে ভাই। ফাইনালি অনেক হোটেল ঘোরার পর আমরা যে ফার্স্ট হোটেলটা এসেছিলাম সেই হোটেলটা আবার বুক করে নিয়েছি। সো দিস ইজ আওয়ার রুম, ইয়ো বয়। তো আমরা যেই হোটেলটায় আছি তার সামনে বিশাল বড় একটা মাঠ আছে, আর এখানে হেলিপ্যাড আছে। আহ, আবার ফোকাস হয়ে যাচ্ছে। এখানে হেলিপ্যাড আছে, এই যে এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামে গাছের পেছনে, আর এই সাইডে পুরো মাঠ ফাট রয়েছে। আবার ফোকাস হয়ে যায় দূর দূর। তো যাই হোক, এই হচ্ছে সিচুয়েশন। সেক্সি পিটার আমাদেরকে এখন কফি বানিয়ে খাওয়াবে। ও মাই গড, নাইস, থ্যাংক ইউ সো মাচ। এখন সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বাইরে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য, খুঁজে দেখি কি কি পাওয়া যায়। তো এখন আমরা এসেছি উদয়পুর বিচ। আমি যদিও এখানে কখনো আসিনি।
মাছ দাম আছে তিন মাস বন্ধ আছে এখন মাছ দাম আছে অক্টোপাস বাপরে অক্টোপাসের কালিয়া সত্যি কথা বলতে অক্টোপাসটা খাওয়ার সময় যে আমি কী স্বাদ এক্সপ্লেন করবো সেটা আমি বুঝতে পারছিলাম না, বাট খাওয়ার পর এটাই বুঝছিলাম যে এটা বাংলা চাটের জন্য একদম পারফেক্ট ছিল, বাট এমনি খাওয়ার জন্য একদমই না কারণ প্রচুর মশলা ছিল এতে। অক্টোপাস খেতে এসেছিলাম, অক্টোপাস খাওয়া হয়ে গেছে, এবার রুমে চলে যাবো। তো গাইস ভীষণ পরিমাণে টায়ার্ড কারণ সারা রাত আমি ঘুমাইনি, আর নিচে কিছু সাবস্ক্রাইবার দাঁড়িয়েছিল, মানে ওরা আমাকে বেড়াতে দেখেছে সেই তখন থেকে বোধ হয় দাঁড়িয়েছিল, হাসলো এসে কথাবার্তা বললো যে ওরা ব্লগ ফ্লগ বানায়, বাট এতটা টায়ার্ড ছিলাম ওদেরকে ব্লগে আমি রাখতে পারিনি, বাট ওরা আবার আসবে বলেছে বিকালের দিকে, তো তখন দেখিয়ে দেবো। মানে এক ঘন্টা ঘুমানোর কথা ছিল সেখানে দু আড়াই ঘন্টা ঘুমিয়ে পড়েছি, এখন আমরা যাবো একটু ঘুরতে, মানে নিউ দীঘা বা ওল্ড দীঘার সাইডে যাবো, ঘুরু ঘুরু করে দেন তারপর খেয়ে দিয়ে তারপর রিটার্ন আসবো। চলো খুল যা সিম সিম। আরে বাবা ভাই এখানে কত ভিড়, মেন বিষয়টা কি বলতো, মানে এক জায়গায় বেশিক্ষণ স্টে করা যাবে না, মানে আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট, মানে ওখানে দাঁড়ালেই ভিড় জমে পালাই ঘুরতে থাকি আমি। রাতের সমুদ্রটা দেখতে বেশ অসাধারণ লাগছিল ওখানে, আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর সত্যি কথা বলতে এত গরম ছিল ওই দিন, মানে আমরা লিটারালি একদিন থেকে, আমাদের প্ল্যান ছিল দুদিন থাকার, বাট একদিন থেকে আমরা ওখান থেকে পালিয়ে গেছি। কতবার ভুট্টা কাকাকে বললাম আমায় কচি দাও কচি দাও, আমি মদন মিত্র ফ্যান, বাট তাও দিল না, তাও সেই বুড়ো একটা দিয়ে দিল। তো আমাদের মছলি চলা আয়া, ইয়ে দেখ সপ্তাহ হে তুম লোক মছলি ভোলা মছলি। এরপর আমরা ডাইরেক্টলি রুমে যাবো, আর কিছু এখানে দেখার বা খাওয়ার নেই, সব ট্রাই করে ফেলেছি, কালকে সকালে 10টার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হবে, অ্যান্ড তারপর হোম সুইট হোম। তো আপন লোক আপন লোক হোটেল পে আ গিয়া 207 নেই আপন লোক কা ইয়ে ওয়ালা হ্যায় 206 আর 205। যতক্ষণ না করবে টিপে রেখে দেবো। আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো আমি কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমরা অনেক বেশি টায়ার্ড, অ্যান্ড যেখানেই যাচ্ছিলাম সেখানেই ভিড় লেগে যাচ্ছিল, ওই জন্য বেশিক্ষণ কোনো জায়গায় আমি দাঁড়াইনি, অ্যান্ড কন্টিনিউ মুভমেন্ট করতেছিলাম, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা নিউ দীঘা অবধি চলে গেছি এই সিচুয়েশন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, মানে রাস্তাঘাটে তোমরা যেভাবে আমাকে লিটারেলি মানে আপ্যায়ন করো, আমার সাথে কথা বলো অনেক বেশি ভালো লাগে, আর ব্যাকগ্রাউন্ডে একটা অসাধারণ গান চলছে, রানিং করছি বিএসএফ এর সাথে, আর সাথে এদিকে রয়েছে ফরচুনার ভাই সাহাব, দেখি তো নাইস টমেটো কে সাথ বিগ ড্যাডি, ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডে।